আচ্ছা আমার সমষ্টির মধ্যে ভোট কত? 20,000। 20,000 তে 20,000 ভোটের ভিতরে হল পুপ্পায় হল সিদ্দিকের বাড়ি, আর পশ্চিম পায়ে হল খতিবের বাড়ি। পুপ্পায় হল 15,000 ভোট আর পশ্চিম পায়ে হল 5,000 ভোট, তাহলে জিতবে গাই? আমরা নেই বে জিতি, ওটা খতিবের খাওয়া আছে রে। কিসের খতিবের খাওয়া নাই? হ্যাঁ এই হিসেব বনে দেন তারপরে দেখ, খতিবের বলে খাওয়া নাই। এই যে এই বড় হিসেবটা যে দেখলো, তিন চারে কত হয়? 12। আর তোমার ওই ভেয়ে থাকি আমরা নেবো 4,000, কত হল? 16,000 ভোট পেলেন আমরা জিতি যাই। তুই খতিবের খাওয়া নাই, এ তো কি দিছে রা? ভকর ভকর গুলো যে চামচামি নাকাছিস, তুই সিদ্দিকের হয়ে যে চামচামি গুলো করবি নিছিস, তো কি দিছে? এই 5-10 বছর থাই যে খাটলু, তো কি দিছে? দিছে কিছু? হ্যাঁ ভোট নষ্ট করার দরকার নাই, দস্তুর মতো খতিবক ভোটটা দিস ভাই, বুঝছিস? ভোটটা নষ্ট না করিস, বোঝেন না রোজেন না বেকার খালি। আজি হিসেব দিবে রাখছে, আজ দূর ভাই রে হিসেব দেখাবে যাই দেখি মেলা। 5,000। কিন্তু ভাই একটা কথা, নিখিল ওই দিন মোক হিসেব দিল খতিব বেলা 16,000 ভোটে পারবে। বাসার কথা শুনিস তুই? হ্যাঁ এমলে 5,000 পেরে 2-300 টাকাতে উড়াতে সংসার চালায়, ওর কথা শুনিস না, ওর কথা শুনি প্রতিবার করতিস না। সিদ্দিক এমনি পার করছে অক দেয়া বলে এমন থাকুন থাকতাম না, ওর হিসেব তার মতো টনটনা করে দিন। কোন হলো খতিব 16,000 ভোট পায়? হ্যাঁ খতিব যেতে আড়াই এ ভাই। আচ্ছা আচ্ছা থাক থাক না, খুব জানিস দেখ। আমরা ওই যে চিকে মারি হাত বন্ধ না করি ভাই, তো কয়দিন হিসেব বনে দিস আমরা 16,000 ভোট আমরা জিতি, আর কি কম? ওটা কর কিছু নেই, আমার খতিব এমনি পার। কি 16,000 ভোট পায়? সিদ্দিকের হয়া সিদ্দিক কি দিছে গ্রামতরা? সিদ্দিক কি দে নাই? হ্যাঁ সিদ্দিক কি দে নাই? ঠান্ডা ঠান্ডা কম্বল টম্বল গুলো দিয়ে বারে বারে বিলি বেলে দিয়ে খাই দিছে। হ্যাঁ আর খতিব কি দিছে তোমাক? খতিব কি দিছে? তোমরা যদি ওই যে নেপালের কালা চশমা নাগে বেড়ান, তো তোমরা দেহা পাবেন কি দিছে আমার খতিব, দেহা পাবেন। চশমা ডাল খোলো খুলি গ্রামে গ্রামে যা দেহ কি দেয় নাই, পাইপ গুলো কাই দিছে রাস্তার মুড়ি মুড়ি কাই দিছে, খতিব দিছে সিদ্দিক দিছে। এই ইলেকশন টিলেকশন বাদ দে, তুই কিভাবে চলিস ওটা হিসেব দে। অতখানে খতিব 400-500 টাকা দেয় অতখানে দিয়ে ভাত পায়, কি করে তুই সুনাম করবি না? কাই সুনাম করবে? হ্যাঁ এ বেশি মুখ করিস, তিনালি খালি যাইস, ঠ্যাঙের গাড়া যদি তোর ভাঙি দিবে না পাইছ। এই কিসের তিনালি? আরে উল্টা কাও না, এটা দাঁড়াও, দম থাকলে দাঁড়াও না, এটা দাঁড়াও। এ মারি দিম কিন্তু, না মারি দে, দে মারি দে দিম কিন্তু তোমাসে। আয় বাজি লাগ মা, আয় কা খতিব জিতে না সিদ্দিক জিতে, বাজি লাগমো দিব বাজি। হ্যাঁ বাজি দে। ঠিক আছে তুই তুই সাক্ষী থাকলু, যদি তোমার সিদ্দিক জিতে একটা গাই গরু দিয়ে যাবে, আমাম গাই গরু দিয়ে যাবে, গাই গরু দিব। হ্যাঁ এই আমরা ভয় খাই নাকি রে, আমরা গরুর পয়দা। হাঁস মুরগির কিনার ক্ষমতা নাই, ওই দিবে আমার গরু। হত কেনে খতিব দে 4-500 টাকা, হত কেনে ভাত পায়? দেখ কথার লাইন কিন্তু ফ্রি সারি দেবে লেখছে, লাইনও তান কথা। ওই বাবা রে কি হয়েছে? আচ্ছা আচ্ছা দেখো তো, আমরা যেটা হিসেব করছি আমার খতিব বরাবর 16,000 ভোট জিতে। কি 16,000 ভোট পায়? তোমরা বহুত কথা কছেন, মুই দুইডে কথা কম খালি তোমরা শোনো। দেহ বাবা তোমরা দুইজন কাই গ্রামের মানুষ, তোমরা যে হাঙ্গাম করবে নেকছেন, সিদ্দিক এমএলএ হবে ওই হবে বাবু, খতিব এমএলএ হলে ওই হবে বাবু, তোমরা যে লাভতে মারামারি করবে লেখছেন, তোমার কোনো লাভ আছে? সিদ্দিক এমএলএ আর খতিব এমএলএ কোনোদিন মারামারি করতে দেখছেন? হাঙ্গাম করতে তো দেখান নাই।
লাভ হচ্ছে আমার খালি যে পাবলিকের মারামারি, আমার লাভ মারামারি করে লাভ আছে না? লাভ নাই, বেকার। আমরা খালি মারামারি হাঙ্গাম এই শত্রু বানাইনি। দেখো বাবারা, আমরা হলাম স্বাধীন দেশের মানুষ, আমার তো ভোট দেওয়াই লাগবে। হ্যাঁ, যে তোর যার পছন্দ তুই তাকে ভোট দে, তোর যার পছন্দ তুই তাকে ভোট দে, তোদের নাই। আমার কোনো মারা করে মারামারি করে লাভ নেই। মন্ত্রী নিয়ে আমার মাথামাখা মানে দরকার নাই, চাই এম এল এ হবে তাই যাবে উত্তি। আমার আমার তো গ্রাম থাকাই লাগবে না, মিলে মিলে করে থাকি, আঙাম টাঙ্গাম না করি। আর তোর বাড়ি তুই যা, তোর বাড়ি তুই যা। ঠিক আছে।